হিমাচল প্রদেশের কুলু জেলার অন্তর্গত বিয়াস নদীর উপত্যকায় স্বপ্নের শহর মানালি। তুষার ঢাকা পাহাড়, রঙিন নদী, দেওদার আর পাইনের জঙ্গলে সুপ্রাচীন হাড়িম্বা দেবীর মন্দির, সুন্দর কাঠের নকশায় বশিষ্ঠ মন্দির, আছে রোটাং পাসের অপূর্ব যাত্রাপথ ও বরফ নিয়ে খেলার সুযোগ, আর আছে 10,000 মিটারেরও অধিক উচ্চতায় বিশ্বের সব থেকে দীর্ঘ টানেল অটল টানেল। কলকাতা থেকে প্রায় 2,000 কিলোমিটার দূরের এই স্বপ্নের শহর কিভাবে সাধ্যের খরচের মধ্যে ঘুরে দেখবেন সেটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করেছি। ট্রেন থেকে শুরু করে গাড়ি, সস্তায় ভালো হোটেল, খাওয়া দাওয়া সমস্ত কিছু তথ্য থাকলো এই ভিডিওতে। আমি সুজিত আপনাদের সবাইকে আমার চ্যানেল ড্রিম ট্রাভেলার্সে স্বাগত জানিয়ে শুরু করছি স্বপ্নের মানালি ভ্রমণ। একটাই অনুরোধ, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটা পুরোটা দেখবেন, প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি প্রচুর প্রয়োজনীয় তথ্য এই ভিডিওতে আপনাদের জন্য শেয়ার করেছি। মানালি আসার জন্য প্রথমে আসতে হবে কালকা স্টেশনে। হাওড়া থেকে কালকা আসার জন্য একটি মাত্র ট্রেন চলাচল করে, 12311 নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনে টিকিট না পেলে অন্য যে কোনো ট্রেনে দিল্লি চলে আসুন, তারপর দিল্লি থেকে কালকা। কালকা স্টেশনের বাইরে গাড়ি পাওয়া যায়, একটা গাড়ি রিজার্ভ করে সরাসরি পৌঁছে যান মানালি। ভাড়া পড়বে প্রায় 6,500 টাকার মতো। তবে মানালির সঙ্গে সিমলাকেও এই ট্যুরে দেখে নেওয়াটাই যুক্তিযুক্ত হবে। সেক্ষেত্রে কালকা থেকে টয় ট্রেন ধরে চলে আসুন সিমলা। এই অপূর্ব সুন্দর রেলপথে প্রতিদিন 6টি করে ট্রেন চলাচল করে। এই টয় ট্রেন সম্পর্কে বিস্তারিত জানতে আমার আগের একটি ভিডিও দেখে নিতে পারেন, লিংক দেওয়া থাকলো ওপরের আই বাটন ও নিচের ডিসক্রিপশন বক্সে। হোটেলে ব্যাগপত্র রেখেই চলে আসুন সিমলা ম্যাল রোডে। দেখে নিন সিমলা কালীবাড়ি, সন্ধ্যাবেলাটা কাটান জমজমাট সিমলা ম্যালে। পরের দিন সকালে প্রথমেই দেখে নিন জাকু মন্দির, এরপর চির গাছে ঘেরা অপূর্ব সুন্দর রাস্তা পেরিয়ে দেখে নিন তারা দেবীর মন্দির। এখান থেকে ভ্যালির ভিউটাও দুর্দান্ত। এখান থেকে মাত্র 5 মিনিটে হাঁটা পথে দেখে নিন দুধধারী মন্দিরটিও। সিমলা ভ্রমণের বিস্তারিত ভিডিও এই চ্যানেলে আগেই দেওয়া আছে, লিংক দিয়ে দিলাম, প্রয়োজনে দেখে নিতে পারবেন। সিমলা থেকে মানালির দূরত্ব 250 কিলোমিটার, সময় লাগে 8 থেকে 10 ঘন্টার মতো। সিমলার ISBT তুতিকান্ডি বাসস্ট্যান্ড থেকে মানালি যাওয়ার বাস পেয়ে যাবেন। অনলাইনে www.hrtchp.com এই ওয়েবসাইট থেকে সরকারি বাসের টিকিট পাওয়া যায়। এছাড়াও রেড বাসের অ্যাপ থেকে অন্যান্য বাসের টিকিটও পেয়ে যাবেন। আর গাড়ি রিজার্ভ করলে খরচ পড়বে প্রায় 6,000 টাকার মতো। আমরা সিমলা থেকে একটা ইনোভা গাড়ি বুক করে নিয়েছিলাম পুরো ট্যুরটার জন্য। সিমলা থেকে মানালির অপূর্ব সুন্দর যাত্রাপথে পড়বে কয়েকটি ভিউ পয়েন্টও। তার মধ্যে পান্ডো ড্যামের ভিউ পয়েন্টটা সব থেকে সুন্দর। তো বন্ধুরা, মানালি যাওয়ার পথে এই পান্ডো ড্যামে অবশ্যই দাঁড়াবেন, জায়গাটা খুবই সুন্দর। এখান থেকে ড্যামের অসাধারণ ভিউ পাওয়া যাচ্ছে। উঁচু উঁচু পাহাড়, ঝর্ণা ও টানেলের ভেতর দিয়ে যেতে যেতে কিভাবে যে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। এই ঝর্ণাটা দেখুন, কি বিশাল ঝর্ণা, একদম পাহাড়ের ওপর থেকে নিচে পড়ছে।
তবে এই দীর্ঘ যাত্রাপথে মাঝে মধ্যে নিতে হবে ছোট ছোট বিরতি। আমরা সকাল 9টার সময় সিমলা থেকে জার্নি শুরু করে মানালি পৌঁছায় সন্ধে 6টার সময়। আমাদের হোটেল ছিল মানালি ম্যাল রোড থেকে খুব সামনেই। তো অবশ্যই বন্ধুরা, আমরা মানালিতে আমাদের হোটেলে এসে পৌঁছালাম। তো এই হচ্ছে আমাদের রুম ফার্স্ট ফ্লোরে। দেখুন রুমের ইন্টেরিয়রটা, দেখুন পুরো কাঠের কাজ করা আছে। ছোট্ট টেবিল আছে, বেড টেবিল। এপাশে দেখুন বসার জন্য দুটো চেয়ার দেওয়া আছে। এপাশে আছে আয়না, এপাশে আছে টিভি। বাথরুমটা দেখুন একদম পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম, আয়না আছে, বেসিন, কমোড আছে। পুরো রুমটা দেখুন খুবই সুন্দর। এপাশটা একটা ব্যালকনি আছে, আপনারা দেখাচ্ছি ব্যালকনিটা। এটা ব্যালকনি, এখান থেকে অবশ্য বাইরের ভিউ কিছু নেই, এ বাইরে সমস্ত হোটেল আছে। আর এই হোটেলে ভাড়া পড়েছে মাত্র 900 টাকা করে পার ডে। সত্যি বন্ধুরা, 900 টাকা করে এই ধরনের রুম পাওয়া যাবে আশা করিনি। গুড মর্নিং বন্ধুরা, দিনের শুরুটা করছি মানালি ম্যালে গরম গরম চা দিয়ে। সেদিন ম্যাল রোডের ওপরে একটা দোকানে ব্রেকফাস্ট করলেও পরের দিনগুলোতে আর করিনি, কারণ ম্যাল রোডের ওপরের দোকানে খাবারের দাম প্রায় দ্বিগুণ। এই দেখুন বন্ধুরা, এখানে এই মল রোড শেষ হচ্ছে, আর এই দিকে দেখুন এপাশটায় বেশ কিছু দোকান আছে খাবারের। এখানে আপনারা ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব এইগুলো জায়গায় দোকানগুলোতে করবেন, অনেক কম খরচে আপনার ভালো খাবার পেয়ে যাবেন। আলু পরোটা এখানে 30 টাকা করে, সেখানে ম্যাল রোডে 60 টাকা, ডবল দাম। আজ আমরা মানালির আশেপাশের জায়গাগুলো ঘুরে দেখব। ম্যালের ওপরে আছে গাড়ি স্ট্যান্ড, সেখান থেকে 1,000 থেকে 1,500 টাকার মধ্যে লোকাল সাইট সিইংয়ের জন্য গাড়ি পেয়ে যাবেন। আমরা প্রথমেই চলে এলাম হিড়িম্বা দেবীর মন্দিরে। পাইন আর দেওদার গাছ দিয়ে ঘেরা দুর্দান্ত লোকেশনে এই হিড়িম্বা দেবীর মন্দির। স্থানীয় মানুষরা অবশ্য বলেন হিড়িম্বা দেবীর মন্দির। এখন চলে এসেছি হিড়িম্বা দেবী মন্দিরে। মানালি মল রোড থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরে এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের নির্মাণ করা হয় 1953 সালে, প্রায় 550 বছরের পুরনো এই মন্দির, আর নির্মাণ করেন রাজা বাহাদুর সিং। মহাভারতে আছে ভীম হিড়িম্ব রাক্ষসকে বধ করার পর তার বোন হিড়িম্বাকে বিয়ে করেন। হিড়িম্বা রাক্ষসী হলেও মানালিতে তিনি দেবী রূপে পূজিত হন। এখানে এলে মন্দিরের ভেতরে অবশ্যই প্রবেশ করবেন। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউড নয়, তো আমরাও ভেতরে গেছিলাম, ভেতরটাও খুব সুন্দর। ভেতরে একটা পাথরের ছোট্ট গুহা মতো আছে, গুহার নিচে হিড়িম্বা দেবীর পায়ের চিহ্ন রাখা আছে, আর একটা ছোট্ট পাথরের মূর্তিও আছে। এখানে দেখুন এই হিমালয়ান আঙ্গুরা খরগোশ নিয়ে ছবি তোলা যায়, এখানে লাগে আপনার 25 টাকা করে এক একজনের। এই অজগর সাপ নিয়ে ফটো তোলা যায়, 100 টাকা করে নিচ্ছে। ড্রেস কা কিতনা? 100 রুপিয়া। এখানে দেখুন, এখানে হিমাচলের ড্রেস পরেও ফটো তুলতে পারবেন, এখানে লাগবে 100 টাকা করে। তো হিড়িম্বা মন্দির দেখে আমরা একটু সামনের দিকে যাচ্ছি, ওখানে আছে ঘটোৎকচের মন্দির, ওখানটা দেখব। এখানে দেখুন এই ইয়াকের পিঠে বসে ফটো নেওয়া যায়, 50 টাকা করে নিচ্ছে এনারা। Thank you.
দেখুন বন্ধুরা, এ হচ্ছে ঘটোৎকচ মন্দির। ঘটোৎকচের মন্দির দেখে আমাদের পরবর্তী গন্তব্য ছিল ওল্ড মানালির মনু মন্দির। এখন আমরা চলে এসেছি ওল্ড মানালিতে। এখান থেকে আমরা উপরে যাব মনু টেম্পল দেখতে। আর আমাদের গাড়ি আপনাদের এই পেছনে ক্লাব হাউস আছে, ক্লাব হাউসের পার্কিংয়ে গাড়ি রেখে দিল। এখান থেকে আমি হেঁটে উপরের দিকে উঠব মনু টেম্পলের কাছে, কারণ ওইখান থেকে হেঁটে হেঁটে গেলে সব জায়গাটা ভালোভাবে দেখা যাবে। আর বাকিরা সবাই একটা ছোট গাড়ি করে উপরে গেল, মন্দির দেখিয়ে ফিরে নিয়ে আসবে, 300 টাকা নিচ্ছে। তো আপনারা যদি হাঁটতে চান তো ভালো, আদারওয়াইজ ছোটো বড়ো গাড়ি করে আসেন। বড়ো গাড়ি ওপরে উঠবে না, তখন একটা ছোট গাড়ি করে ওপরে উঠতে পারবেন। পুরো রাস্তা জুড়ে বন্ধুরা প্রচুর দোকানপাট রয়েছে আর বেশ কিছু ক্যাফে রয়েছে এখানে। জায়গাটাতে হেঁটে যেতে কিন্তু খুবই ভালো লাগছে। আমার পেছনে দেখতে পাচ্ছেন মনু ঋষির মন্দির। বহু প্রাচীন এই মন্দিরটি। এই নির্মাণ যে কবে হয়েছিল তা সঠিকভাবে এখনও পর্যন্ত জানা যায়নি, তবে 1992 সালে এই মন্দিরটি পুনর্নির্মাণ করা হয়। মহর্ষি মনুর বাসস্থান ছিল এই স্থানেই। মানালি নামের সৃষ্টিও এখান থেকে, মনুর আলয় অর্থাৎ মনুর বাসস্থান, সেই থেকেই মানালি। মন্দিরের বাইরে মানালির আপেলও একটু টেস্ট করে নিলাম। নিচে নেমে এসে রওনা দিলাম বশিষ্ঠ মন্দিরের উদ্দেশ্যে। গাড়ি পার্কিং এর জায়গা থেকে 2 মিনিটের হাঁটা পথ। দেখুন, এই হলো বশিষ্ঠ টেম্পল। আর বশিষ্ঠ টেম্পলের উপর দিয়ে ভেসে যাচ্ছে মেঘগুলো, অসাধারণ দৃশ্য। আমার পেছনে দেখতে পাচ্ছেন বশিষ্ঠ টেম্পল। সপ্ত ঋষির মধ্যে একজন ঋষি ছিলেন ঋষি বশিষ্ঠ, তারই নামানুসারে এই মন্দির। তো এই মন্দির প্রায় 4000 বছরের পুরনো। তবে এই পেছনে যে নতুন স্ট্রাকচার দেখতে পাচ্ছেন, এটা 2020 সালে সম্পূর্ণ হয়। ভেতরে একটা বশিষ্ঠ ঋষির কালো পাথরের মূর্তি আছে। তো মূর্তিটাও বহু প্রাচীন, খুবই সুন্দর মূর্তিটাও। এক সময় এই স্থানেই বশিষ্ঠ ঋষির আশ্রম ছিল। বিশ্বামিত্রের হাতে বশিষ্ঠের শতপুত্রের নিধন হলে শোকার্ত বশিষ্ঠ মুনি এখানেই পাহাড়ের ওপর থেকে নিজেকে দড়ি দিয়ে পাশবদ্ধ করে আত্মহত্যার উদ্দেশ্যে নদীতে ঝাঁপ দেন। কিন্তু নদী তাকে পাশমুক্ত করে পৌঁছে দেন কূলে। বশিষ্ঠ মুনি নদীর দ্বারা পাশমুক্ত হয়েছিলেন বলেই সেই নদীর নাম হয় বিপাশা। এখানে একটা গরম জলের কুণ্ড আছে, সবাই এখানে স্নান করে। ওটাও দেখিয়ে দিচ্ছি, দেখুন এখান থেকে গরম জলটা বের হচ্ছে। এখানে পুরুষ ও মহিলাদের জন্য আলাদা আলাদা কুণ্ড আছে। আর এই কুণ্ডের জলে প্রচুর সালফার আছে, তাই এই জলে স্নান করলে অনেক চর্মরোগ ঠিক হয়ে যায়। এইখানটা তো গরম জল বের হচ্ছে। এই বশিষ্ঠ মন্দিরের ঠিক বাইরেই এই শিব মন্দিরটা আছে। এই শিব ঠাকুরের মন্দিরটাও কাঠের তৈরি, দেখুন কি সুন্দর এই মন্দিরটা। এই বশিষ্ঠ টেম্পলের বাইরে প্রচুর দোকানপাট আছে, খাবারের দোকান, জামা কাপড়ের দোকান, অনেক কিছুই এখানে আছে। আর এখানে কিন্তু থাকাও যায়, এখানে দেখলাম বেশ কয়েকটা হোটেলও আছে, তো চাইলে অনেকে এখানেও থাকতেও পারেন। আর ঠিক দেখবেন এখানে যে পার্কিংটা আছে, পার্কিংয়ের থেকে ওপাশটাতে বয়ে চলেছে ব্যাস নদী। টেম্পল যখন দেখতে আসবেন এর সাথে অবশ্যই এই জায়গাটায় এসে ব্যাস নদীর ভিউটা দেখে নেবেন। এখান থেকে কিন্তু ব্যাস নদীকে খুবই সুন্দর দেখতে লাগছে, এখানটাতে অবশ্যই আসবেন। চিকেন থালি 220 টাকা, ফিস থালি হচ্ছে 200 টাকা, আর ভেজ থালি 140 টাকা। খাবারের কোয়ান্টিটিও বেশ ভালোই, আপনি যতবার চাইবেন সব কিছু দিচ্ছে, এখানে খেতে পারেন।
ভালো। খাওয়া দাওয়া করে চলে এলাম বন বিহারে। মল রোডতে খুব সামনেই আছে বন বিহার, ওই দেখুন ওটা হচ্ছে মল রোড আর এখানটা হচ্ছে বন বিহার। এখানে টিকিটের মূল্য বড়দের 50 টাকা ও ছোটদের 20 টাকা করে। বনবিহার পাইন ও দেওদার গাছে ঘেরা একটি পার্ক। বাচ্চাদের জন্য আছে বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি। এখানে বোটিং করার জন্য লাগবে 4-সিটার বোটে 4 জনের জন্য 100 টাকা ও 2-সিটার বোটে 2 জনের জন্য 50 টাকা। এরপর হাঁটা পথে চললাম মনেস্ট্রি দেখতে। এখন আমরা চলে এসেছি বৌদ্ধিস্ট মনেস্ট্রিতে। এটাও মল রোডের থেকে একদম সামনে ওয়াকিং ডিস্টেন্সে। মল রোড থেকে হাঁটতে হাঁটতে এখানে চলে আসতে পারবেন। মেলের খুব সামনেই শান্ত পরিবেশে এই মনেস্ট্রিটা ঘুরে দেখতে বেশ ভালোই লাগলো। মনেস্ট্রির পাশেই একটা ধর্মশালা চোখে পড়তে একটু কথা বলে নিলাম। মানালিতে খুব সস্তায় থাকার জন্য আছে গুম্পা মনেস্ট্রি ধর্মশালা। এখানে 400-500-600 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। একটা রুম আপনাদের দেখাচ্ছি। এই ধরনের রুমগুলো হচ্ছে 500 টাকা, তাই তো? অ্যাটাচ বাথরুম আছে? খুব সস্তায় ম্যাল রোডের সামনে থাকতে চাইলে এখানে থাকতে পারেন। 4-5 জন থাকা যাবে এমন একটা রুমের ভাড়া পড়বে 500 টাকার মতো। এদের নিজস্ব রেস্টুরেন্টও আছে, যোগাযোগের নম্বর দেখে নিন। এরপর সন্ধেবেলাটা কাটালাম ম্যালের ওপর। প্রচুর শীতের জিনিসের দোকান আছে এখানে। ম্যালের ওপর এই কাঠের তৈরি দুর্গা মন্দিরটিও বেশ সুন্দর। গুড মর্নিং বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:35। আজকে আমরা যাব রোহতাং পাস। তো আমরা একদম রেডি হয়ে চলে এসেছি, এখনই আমরা গাড়ি ছেড়ে দেবো। রোহতাং পাস যাওয়ার জন্য মল রোডের ওপরেই আছে ট্যাক্সি অপারেটার্স ইউনিয়নের অফিস। ওখান থেকে গাড়ি রিজার্ভ করতে পারবেন। ভাড়া পড়বে 3,500-4,000 টাকার মতো, তবে সিজনে ভাড়া প্রচুর বেড়ে যায়। এর পাশে একটা টেম্পো ট্রাভেলার্সের বুকিং অফিস আছে, যেখানে শেয়ার গাড়িতে রোহতাং পাস ঘুরে নিতে পারবেন। আর মল রোডের পাশে আছে HRTC বাস স্ট্যান্ড, সেখান থেকে বাসও পেয়ে যাবেন। ভাড়া পড়বে মাত্র 600 টাকা করে, যা রোহতাং পাস, অটল টানেল ও সোলাং ভ্যালি ঘুরিয়ে ফিরিয়ে আনবে মানালিতে। এখানে প্রথমে দাঁড়ালাম, এখান থেকে বরফের ড্রেস নিয়ে নেব। এখানে হিমাচল ট্যুরিজম থেকে রেট ফিক্স করে দিয়েছে, তো সব দোকানে একই রেট। নিচে যেখান থেকে আপনারা দেখবেন পরপর পরপর সারি সারি দোকানগুলো আছে, ওখান থেকে যে কোনো একটা দোকান থেকে ড্রেস নিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি। এই ড্রেস আর জুতো মিলে ভাড়া নিল 250 টাকা। আর এই গ্লাভসটা কিনলাম, ওয়াটারপ্রুফ গ্লাভস, এটা হচ্ছে 150 টাকা। আপনাদের যদি গ্লাভস থাকে বাড়ির থেকে নিয়ে আসবেন, তাহলে কিনতে হবে না। আর এক্সট্রা সক্স নিয়ে আসবেন, কারণ বরফে আপনার সক্সগুলো ভিজে যাবে, তখন কিন্তু পরে অসুবিধা হবে। মানালি থেকে রোহতাং পাসের দূরত্ব 51 কিলোমিটার, আর পুরো রাস্তাটায় অপূর্ব সুন্দর। তো বন্ধুরা, আমরা এখন চলে এসেছি গুলাবাতে। এখানে গাড়ির পারমিট চেক হচ্ছে। এখান থেকে গাড়ির পারমিট চেক করে আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। আর এখানে একটা টয়লেটও আছে, আপনারা এখানে টয়লেট ইউজ করতে পারবেন। আর বন্ধুরা, এখান থেকে ভিউটাও দেখে নিন, কি অসাধারণ ভিউ। রোহতাং যাওয়ার জন্য গাড়ির পারমিট লাগে, তবে সেটার দায়িত্ব গাড়ির মালিক বা ড্রাইভারের। এ নিয়ে পর্যটকদের কোনো প্রকার চিন্তা করার প্রয়োজন নেই।
রোটাং পাস এপ্রিলের মাঝামাঝি থেকে অক্টোবর মাস পর্যন্ত খোলা থাকে, তবে পুরোটাই নির্ভর করে আবহাওয়ার উপর, তাই খোলা বা বন্ধের নির্দিষ্ট কোনো ডেট নেই। আস্তে আস্তে দূরের বরফে ঢাকা পাহাড়গুলো কাছে চলে এলো। বন্ধুরা, অবশেষে আমরা পৌঁছে গেছি রোহতাং পাসে। দেখুন বন্ধুরা, বরফ দেখুন, চারিপাশে পুরো সাদা হয়ে আছে। দেখুন কি অসাধারণ দৃশ্য। এই রোহতাং পাস 13,058 ফিটে অবস্থিত, অনেকটাই হাইট আছে, তাই অক্সিজেনের একটু অভাব আছে। তো যদি কষ্ট হয় তাহলে যখন আসবেন তখন একটু কর্পূর রাখবেন সাথে, ওই কর্পূরের গন্ধটা নেবেন, দেখবেন অনেকটাই রিলিফ পাবেন। আর এমনিতে খুব একটা কষ্ট হচ্ছে না, তবে দৌড়াদৌড়ি করলে কিন্তু একটু কষ্ট হতে পারে। হিমালয়ের পীরপঞ্জল রেঞ্জের উপর অবস্থিত এই গিরিপথ হিমাচল প্রদেশের কুলু ভ্যালিকে যুক্ত করেছে লাহুল ও স্পিতি ভ্যালির সঙ্গে। এখানে বিভিন্ন ধরনের স্নো অ্যাক্টিভিটি করা যায়। এখানে আসার পর দরদাম করে আপনার পছন্দ মতো অ্যাক্টিভিটি বেছে নেবেন। নিচে যেখানে ড্রেস ভাড়া করবেন ওরা কিন্তু অ্যাক্টিভিটি ওদের থেকে নেওয়ার জন্য অনেকবার বলবে, তবে সেক্ষেত্রে দাম অনেক বেশি পড়বে, তাই এখানে আসার পর সব কিছু দেখে শুনে এখান থেকেই নেবেন। এতটা বরফ পাবো আশা করিনি। যখন স্নো ড্রেসগুলো ভাড়া করছিলাম তখনও ভাবছিলাম এগুলো আদৌ কাজে আসবে কি না, তবে দুর্দান্ত, পুরো চারপাশ একেবারে সাদা। বেশ কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে আমরা রোহতাং টপের দিকে এগিয়ে চললাম। আসলে আমরা রোহতাং টপ থেকে 1 কিলোমিটার মতো আগে দাঁড়িয়েছিলাম, কারণ টপে লোকজনের ভিড় বেশি আর দোকানপাট আছে, তাই জায়গাটা একটু নোংরা হয়ে থাকে। এরপর আমরা নিচে নামতে লাগলাম অটল টানেল দিয়ে সোলাং ভ্যালি যাওয়ার জন্য। রোহতাং পাস থেকে এখন আমরা নিচে নেমে এলাম। এই জায়গাটা লাহুল ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে। এখান থেকে আমরা যাচ্ছি অটল টানেলের দিকে। যখনই অটল টানেল ক্রস করে আবার ওপাশে যাব, সেটা আবার কুলু ডিস্ট্রিক্ট চলে আসবে। এরপর আমাদের সঙ্গী হলো চেনাব নদী। বারালাচা পাস থেকে উৎপত্তি চন্দ্র এবং ভাগা, এই দুই নদীর মিলনের ফলে সৃষ্টি হয়েছে চেনাব নদীর। এই নদী জম্মু কাশ্মীর হয়ে পাকিস্তানে চলে গেছে। সিন্ধু জল চুক্তি অনুযায়ী এই নদীর জল পাকিস্তানের জন্য বরাদ্দ করা হয়। দেখুন বন্ধুরা, আমরা এখন চলে এসেছি অটল টানেলে। এই ওই পারে হচ্ছে আপনার কুলু ডিস্ট্রিক্ট আর এই পার্টটা হচ্ছে লাহুল ডিস্ট্রিক্ট। 9 কিলোমিটার দীর্ঘ এই অটল টানেলটি, পৃথিবীর সবথেকে লম্বা টানেল, 10,000 মিটার উচ্চতায়। এরপর আমরা এখানে প্রবেশ করব এবং পুরো ব্যাপারটা আপনাদের দেখাব। 10,000 ফিটেরও বেশি উচ্চতায় পৃথিবীর সবথেকে লম্বা এই টানেল তৈরি করতে খরচ হয় প্রায় 3,200 কোটি টাকা। ইন্ডিয়ান আর্মির ইনিশিয়েটিভে এই টানেল নির্মাণ করায় বর্ডার রোড অর্গানাইজেশন। এই টানেলটি 9 কিলোমিটার দীর্ঘ। এটি 28 সেপ্টেম্বর 2008 সালে নির্মাণ কার্য শুরু হয় এই টানেলের, আর 4 অক্টোবর 2020 সালে এই টানেলের নির্মাণ শেষ হয়। এই টানেলটায় দেখুন স্পিড লিমিট আছে,
যেমন এখানে দেখা যাচ্ছে স্পিড লিমিট 60, আর এখানে কিন্তু ওভারটেক করা যায় না। এক অসামান্য অভিজ্ঞতা অর্জন করে আমরা টানেল পেরিয়ে কুলু ডিস্ট্রিক্টে চলে এলাম। রোতাং পাস থেকে নেমে এলাম সোলাং ভ্যালিতে। তো সেই সকালে ব্রেকফাস্ট করে বেরিয়েছিলাম, কিছু খাওয়া হয়নি, আগে কিছু খেয়ে নিই, তারপর সোলাং ভ্যালিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এখানে বেশ কিছু খাবারের দোকান আছে। এখানে আপনি পেয়ে যাবেন ম্যাগি, মোমো, এছাড়া চা, বিস্কিট, এসব তো আছেই। টেস্ট মোটামুটি ভালো, চলন সই। মোমো খেয়ে তো মন ভরল না, তাই প্রকৃতি দর্শনে মন দিলাম। এখান থেকে রোপওয়েতে চাপার টিকিট পাওয়া যায়। ওই দেখুন ওপরে, রোপওয়েতে ওপরে নিয়ে যায়। এখানে কিন্তু রোপওয়ে টিকিটের দাম প্রচুর, পার হেড 700 টাকা করে নিচ্ছে আসা যাওয়ার জন্য। এখানে আপনার বাচ্চাদের জন্য টিকিট লাগে না, তবে সিস্টেমটা হচ্ছে যদি বাচ্চার হাইট 3 ফিট পর্যন্ত হয় তাহলে টিকিট লাগবে না। টিকিটের দাম আমার অনেক বেশি মনে হলো, তাই আর রোপওয়েতে চাপলাম না। ये पैराग्लाइडिंग कहाँ से कराते हैं, ऊपर से? ओ, दो फ्लाई होती है, एक शॉर्ट एक हाई। प्राइस कैसा है, कितना? 3500 ऊपर से, और नीचे का ये वाला कितना? इसका 1000 रुपया। ये जो रोपवेयर काउंटर टा आछे ए ठीक डान दिके, एखानटाय आछे आपनार প্যারাগ্লাইডিংয়ের বুকিং কাউন্টার। এখান থেকে যদি 3500 টিকিট নেন তাহলে ওনারাই একটা রোপওয়ে টিকিট দেবেন, সেখান থেকে ওপরে চলে যাবেন, ওপর থেকে ফ্লাই করবেন। আর একটু যদি কমে করতে চান তাহলে 1000 টাকার একটা আছে, এটা আপনাকে হেঁটে হেঁটে ওই ওপরটায় উঠতে হবে, ওখানটায় গেলে ওখান থেকে 1000 টাকাতে একটা প্যারাগ্লাইডিং করতে পারবেন। তো সোলাং ভ্যালিতে একটু সামনের দিকে এগিয়ে আসলে একটা পাবলিক টয়লেট আছে, এটা আপনাদের সুবিধার জন্য জানিয়ে রাখলাম। এরপর মানালিতে ফেরার পথে দেখে নিলাম নেহেরু কুণ্ডটাও। দেখুন বন্ধুরা, এই জায়গাটাকে বলা হয় নেহেরু কুণ্ড। জওহরলাল নেহেরু যখন মানালিতে আসতেন তখন তিনি এই ঝর্ণার জল পান করতেন। এখান থেকে আমরাও নিয়ে নিচ্ছি এক বোতল জল। তো নেহেরু কুণ্ড থেকে নিয়ে নিয়েছি জল, ঝর্ণার জল বেশ সুন্দর। সেই দিন সন্ধ্যেবেলা মানালির মেলে খেয়ে দেখেছিলাম বিভিন্ন রকমের খাবার দাবার, তার মধ্যে রাবড়ির টেস্টটা ছিল মনে রাখার মতো। আমাদের মানালির সফর কিন্তু এখানেই শেষ নয়, আরও 2 দিনে আমরা দেখে নিয়েছিলাম কুলুর প্রাচীন রাজধানী নাগার ক্যাসল। পার্বতী নদীর তীরে শিখ ও হিন্দু তীর্থ মণিকরণ, আর কাশলের অপরূপ সৌন্দর্য। এই সমস্ত ভ্রমণ অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব পরের ভিডিওগুলিতে, তাই সঙ্গে থাকুন।
ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর লাইক করতে ভুলে যাবেন না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি, ভালো থাকবেন।